এখন বুঝছেন তো, কার্ল রানের আমেরিকা সফর পুরাই ফেল। এটা যেমন তেমন ফেল না, সাধারণত ফেল করলে একই ক্লাসের ছাত্রকে রেখে দেওয়া হয়। কিন্তু হাসিনা এমনই ফেল করেছে যে এখন ডিমোশন খাবে, তার মানে গদির থেকে তাকে নেমে যেতে হবে। দুইটা প্রধান কারণে কার্ল রানী আমেরিকাত গেছিল। পয়লা কারণ হইল, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সুযোগে তার ওই যে একটা স্বামী পরিত্যক্ত অপদার্থ মাইয়া আছে না, পুতুল, তারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হওয়ার যে খাস জন্মেছে সেটা পূরণ করার জন্য শেষ চেষ্টা করা। আর দ্বিতীয়ত, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে যেহেতু যাইতেছে, তো মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের চেষ্টা করা, যাতে করিয়া তাদের হাতে পায়ে ধৈর্যা সে কোনো রকমে ক্ষমতায় থাকার একটা রাস্তা বের করতে পারে। সেই সাথে তার ওই যে তার সিরা পুত্র আছে না, জয় ডাকাত, ওই যে পেজগিতে পড়ছে, সেই থেকে তারে কোনো রকমে ছুটায় আনা যায় কিনা তার একটা ফন্দি ফিকির তালাশ করা। যাই হোক, ওই জয় তো কুত্তা নিয়ে বসে থাকে, হ্যাঁ, তো ও কুত্তাটা গলে সুন্দর আছে, আপনারা কিন্তু সবাই এটার সাথে একমত হওয়া লাগবে। ওর কুত্তাটা সুন্দর আছে, ওর কত পছন্দ আছে, পছন্দ ভালোই আর কি, বোঝার পর থেকে কুত্তা নিয়ে বসে থাকে। যাই হোক, এই কারণে কার্ল রানীর পুরা সফর পুরাপুরি ব্যর্থ হয়েছে। কেমনে ব্যর্থ হয়েছে সেটা একটু বলি। আপনাদের মনে আছে না যে তার ওই যে যোগ্যতাহীন মাইয়াকে কার্ল রানী জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া দপ্তরের পরিচালক পদে মনোনয়ন দিছে? মানে নিজের মাইয়াকে নিজে মনোনয়ন দিছে, কোনোদিন এটা হয় না। দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট তার নিজের মাইয়াকে নিজে মনোনয়ন দিবে না একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য। উদ্দেশ্য হইল ক্ষমতা হারানোর আগে মায়াটার একটা বন্দোবস্ত করা, এমনিতেই স্বামী সাইটা দিছে। তো এই দপ্তরটা নয়াদিল্লিতে। কার্ল রানী উঠতে বসতে বলে, ভারতকে এমন দিছি যে চিরকাল মনে রাখবে, তাই সে ভাবছে দিল্লিতে একটা আন্তর্জাতিক সংস্থা পরিচালক পদে মাইয়ারে যদি বসাইয়া দেওয়া যায় তাহলে তার একটা হিল্লা হয় এবং ভারতের অভিভাবকত্বে সেইখানে সে নিরাপদে পুনর্বাসিত হইতে পারে। এই অযোগ্য মাইয়ার জন্য যে 11টা দেশ ওই প্রার্থী নির্বাচনে ভোট দেবে, তাদের সাথে বাংলাদেশের মূল স্বার্থ বিসর্জন দিয়া এবং জনগণের কাড়ি কাড়ি টাকা খরচ করিয়া কাটানারি ক্যাম্পেইন চালাইছে, ব্রিক্সে G20 সম্মেলনে সে নিজের মায়ানে নিয়ে গিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথে ঘোরাঘুরি করিছে, যেটা এই যাবৎ কূটনৈতিক ইতিহাসে কখনো কোনো দেশে দেখা যায়নি, এটা প্রথম। এই ছাড়া ওই যে সুপ্পু আছে না, সুপ্পু কি বান বানাইছে, ও প্রেসিডেন্ট বানাইছে না, ও ওই সুপ্পুরে হাসিনা পাঠিয়েছিল জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনে পুতুলের ক্যাম্পেইন করার জন্য। তো পুতুলেও তার সাথে পাঠিয়ে দিছিল, তবে সুপ্পু এতই অযোগ্য, এতই অথর্ব যে সে পুতুলের পক্ষে কোনো কার্যকর ক্যাম্পেইন চালাইতে পারে নাই। সুপ্পুরে দিয়ে কাম হয় নাই জন্য হাসিনা নিজে এবার মাঠে নামছিল জাতিসংঘের অধিবেশনে, সেইখানেও তার কোনো সুবিধা হয় নাই। পূর্ব তিমুর বাদে আসিয়ানের সদস্য রাষ্ট্রের অন্য কোনো শীর্ষ নেতা তার সাক্ষাৎ দেয় নাই, পুতুলের সমর্থন দেওয়া তো দূরের কথা, শ্রীলঙ্কারও কলে একটা ভোট আছে, তাই সেই দেশের রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ করিছে। ছবিতে এই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, দেখলে বুঝতে পারবেন যে তারা পুতুলের ব্যাপারে কোনোভাবে আগ্রহী না। হাসিনার নিউ ইয়র্কে থাকা অবস্থায় চিকিৎসা বিষয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জার্নাল ল্যান্সেট, মানে ধরেন এটারে বলা হয় যে ডাক্তারদের বাইবেল আর কি, মানে ল্যান্সেটে যদি কিছু ছাপা হয় সারা দুনিয়ার ডাক্তারেরা সেটা মানে, মাথা পেটা মেনে নেয়। ওই ল্যান্সেটে পুতুলের প্রার্থিতা নিয়ে কড়া সমালোচনা করে লিখেছে, বলছে যে এটা অস্বচ্ছতা এবং স্বজনপ্রীতির একটা নিদর্শন। একই সাথে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী অর্থনীতি বিষয়ক পত্রিকা দ্য ফিনান্সিয়াল টাইমস এই বিষয়টা সমালোচনামূলক নিবন্ধ ছাপিয়েছে। এটা নিয়ে আর একটা এপিসোড করুন নিয়ে, আজ এত টাইম নাই, তার উপরে আবার এই যে ভিডিও করিচ্ছি না, এটা ডাবল করা লাগিচ্ছে, আগে করেছিলাম, ভিডিও রেকর্ডিং ঠিক মতো হয় নাই, আবার করা লাগিচ্ছে, বুঝেছেন তো? তো যাই হোক, বুঝবারই পারিচ্ছেন যে কার্ল রানী তার অযোগ্য মাইয়ারের যে নমিনেশন দিছে তাতে দুনিয়ার প্রভাবশালী মহল, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক মহল, সেটারে প্রবলভাবে প্রত্যাখ্যান করছে, ছুঁড়া ফেলে দিছে। এরপরে ওই প্রার্থিতার আর কোনো ভবিষ্যৎ থাকে না, এ কারণে আসিয়ানের রাষ্ট্রগুলি তাকে কোনো ধরনের সমর্থনের ইঙ্গিত পর্যন্ত দেয়নি। শ্রীলঙ্কা এই বিষয়ে অনুরোধ শুনতে শুনতে এতই বিরক্ত হয়েছে যে তারা বাংলাদেশ থেকে হাওলাত করেছিল না কিছু টাকা, সেই টাকা সব ফেরত দিয়ে দিছে, $200 মিলিয়ন। তো এই সমস্ত গার্বেজ যেন তাদের আর শুনতে না হয়। হাসিনা বদ্ধ উন্মাদ হইতে পারে, কিন্তু তা বললে সারা দুনিয়া তো আর পাগল হইয়া যায় না, তাই না? এরপর পরই কার্ল রানীর মাথায় পড়লো মরার উপর খাড়ার ঘা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা আজরা জোয়া এবং ডোনাল্ডু তার সাথে দেখা করিয়া তার উপরে একটা ঠাটা নাজিল করে দিলেন। কার্ল রানীকে তারা জানাই দিলেন যে তার অনুগতদের একটা বিশাল সংখ্যার ব্যক্তিদের উপরে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা রেস্ট্রিকশন জারি করেছে।
আপনারা আজাজও এবং রোনাল্ডোর সাথে কাটল রানি আর আলগা মোমেন্টে শুকাইয়া যাওয়া মুখের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই ঠাটা কি সাংঘাতিক ছিল। আর পাশাপাশি দেখবেন ডোনাল্ডোর মুখে বিজয়ের হাসি। ডোনাল্ডো ভাইজান, আপনারে বিশাল ধন্যবাদ। আমরা বাংলাদেশিরা এই পিশাচিনীর নির্মম শাসনে পিষ্ট হইয়া কথাও বলতে পারি না, হাসা তো দূর কি বাদ। এই বদ বেটিরা শান্টিং দেওয়ার পরে যে আপনি হাসি দিচ্ছেন এটা, সেটা মনে করেন সারা বাংলাদেশের জনগণের পক্ষেই দিচ্ছেন, যা দিচ্ছেন সত্যি ফাইন। এর কয়দিন আগে কাটাল রানী তার সাঙ্গপাঙ্গুরা বাইডেনের সাথে সেলফি তুলিছিল, সেটা নিয়ে কত না নাচানাচি করেছে আর বলিছে যে আমেরিকার সাথে তাদের সর্বোচ্চ পর্যায়ে ডিল হয়ে গেছে। তারপরে কাউয়া কাদের আবার কইছে তলে তলে নাকি আমেরিকার সাথে সব ফয়সালা হয়ে গেছে। তো আমেরিকা সেটা দেখে মুসকি মুসকি হাসিছে, অপেক্ষা করেছে কাটাল রানী কখন আমেরিকার মাটিতে এসে পা দিবে। তারপরে তাকে তারা কায়দা করিয়া জয় বাংলা করে দিছে। কি কাওয়া কাদের আর আমি বাকশালী লেসপেন্সাররা, তোমরা এখন নিশ্চয় বুঝবার পারিচ্ছ যে আমেরিকা যখন দেয় তখন এমন কইরাই দেয়। ভিসা রেস্ট্রিকশন খায়া কাটাল রানী যে লুলা হয়ে পড়ছে সেটা প্রমাণ মেলে সে যখন একটা সংবাদ সম্মেলনে বলে তার পোলার উপরে স্যাংশন দিলে তার অর্থ সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করলে তার কিছু আসে যায় না, কারণ কাটাল রানী আর তার পোলার নাকি বাংলাদেশ আছে। কত টাকা মারিছে তাইলে দেখেন, অত টাকা বাজেয়াপ্ত করলে, সম্পত্তি বাজেয়াপ্ত করলে তার নাকি কিছু আসে যায় না। দেখেন আঙ্গুর ফল কত টক, জয় যে বিশাল একটা বাড়ি খেয়েছে সেটা তার মায়ের কথাতে প্রকাশ হয়েছে বলে আমরা বড়ই আনন্দ পেয়েছি। এতে হয়রান হলে চলবে, তোমার পরিবার সুদ্ধা বাকি জীবন তো জেলে কাটাবা, এখনো বুঝো না এখন জাহান্নাম অপেক্ষা করতেছে তোমার জন্য। বাংলাদেশের মানুষের জীবন, 18 কোটি মানুষের জীবন তামা তামা করে দিছো, জাহান্নামের আগুনে জ্বালাইছো, তোমার জীবন তামা তামা করে দেওয়া হবে। কাটালানিকে বলি তো ঠিকানা যদি হয় বাংলাদেশ তাহলে তোর পোলা আমেরিকায় কুত্তে নিয়ে বসে থাকে কেন, লজ্জাও নাই এই পিশাচিনীর। কিছুদিন আগে বলছিল সাত সমুদ্র পাড়ি দিয়া আমেরিকায় কেন যাব, আমাদের অন্যান্য মহাদেশ আছে, তারপরে তুই কেন গেলি আমেরিকা, হ্যাঁ কি করবার গেছিস। ভিসা রেস্ট্রিকশনে বাড়ি খেয়া সকল লাজ লজ্জা বিসর্জন দিয়া লুলা অবস্থায় কাটাল রানী হাজির হয় ওয়াশিংটনে। আমরা জানতে পারি যে ভারতীয় কোনো মহলের সহায়তায় সে পর্যন্ত চেষ্টা করতেছিল আমেরিকার মন্ত্রী পর্যায়ের কারোর সাথে অফিসিয়ালি দেখা করার। তারপরে কি হয়েছে সেটা তো জানেন, জ্যাক সুলিভান এসে বাংলাদেশ এমবেসিতে এসে শান্টিং দিয়ে গেছে, বা জ্যাক সুলিভানের সাথে আবার সে আবার নেগোসিয়েট করতে গেছিল। হ্যাঁ কি নেগোসিয়েট করতে গেছিল জানেন, ওর পোলার বিরুদ্ধে যে মামলা টামলা আছে না ওইটা থেকে যেন পোলাকে দয়া কইরা যেন আমেরিকা ছাড় দেয়। আমেরিকা কইছে হবাল লয়, তার মানে মিটিং ভেঙে গেছে, তার মিটিং ভেঙে গেছে, ওই মিটিং আর শেষ করতে পারেনি। কিন্তু তিনটা কথা কয়া দিছে তারে, এক অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে আমেরিকার কোনো ছাড় নাই, আমেরিকার পজিশন চেঞ্জ হয় নাই, এবং তার জন্যে এটা যদি না হয় তার জন্যে শেখ হাসিনা নিজে রেসপন্সিবল থাকে। এবং এটার মানে কিন্তু বিশাল, মানে যদি কোনো কারণে এই জিনিসটা না হয়, নির্বাচন যদি না হয়, অবাধ যদি না হয়, সুষ্ঠু যদি না হয়, নিরপেক্ষ যদি না হয়, অংশগ্রহণমূলক যদি না হয়, বিএনপি যদি না আসে, তাইলে দায়িত্ব হাসিনার নিজের, এটা কিন্তু কয়ে দিচ্ছে। তারপরে কয়া হয়েছে যে এই ধরনের একটা নির্বাচনের বিরুদ্ধে যদি হাসিনা বা হাসিনা সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তার জন্য কাটাল রানীকে সরাসরি দায়ী করা হবে। আর ওই উচ্চপদস্থ কর্মকর্তা কাটাল রানীকে প্রফেসর ইউনুসের আদিলুর রহমান খানের বিষয়ে তীব্র ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে যে হয়রানিমূলক সকল কাজ চলতেছে সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে এবং আদিলুর রহমান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সুতরাং কারো কাছে তাকে ক্ষমতা রেখে দেওয়ার আবদার জানানো তো দূরের কথা, সে নির্বাচন বিষয়ে আমেরিকার উস্টা খাইয়ে ওয়াশিংটন ত্যাগ করতে বাধ্য হয়েছে, একটা অনিশ্চিত ভবিষ্যতের পানে পোলাটারে অথই পানির মধ্যে ফেলায় রেখা। এবং ওই মিটিংয়ের কথা গোপন রাখছে, কয় নাই যে কি অত কথা হয়েছে, মিটিং যে হয়েছে এটাই কয় নাই, কারোর সাথে একটা সেলফি তুলতে পারলে সে লাফায়, আর মিটিংয়ের কথা দেখেন গোপন রাখছে, এটা কয়া দিছে আমেরিকা, সেই জন্যে বাইরে আসছে। তো জয় আসলে কি সমস্যায় আছে, আমরা খবর পাইছি যে জয় ডাকাত মানি লন্ডারিং, কর ফাঁকি এবং ইমিগ্রেশনে ভুল তথ্য দেওয়ার কারণে ইনভেস্টিগেশনের মধ্যে পড়ছে। এই সমস্ত বিষয়ে আমেরিকার বিভিন্ন দপ্তর দেখাশোনা করে। জয় আমেরিকায় আলিশান বাড়ি কিনছে, ভার্জিনিয়া রাজ্যের গুলশান হিসেবে বিবেচিত ফেয়ারফক্স শহরে। এই ধরনের শহরে সবচেয়ে দামি বাড়িগুলো ডেড এন্ড স্ট্রিটে, মানে যে রাস্তায় একবার ঢুকলে আর একটা রাস্তায় বাইর হওয়া যায় না, সেই রকম একটা রোডের উপরে তার বাড়ি। তাহলে বুঝেন সে কত টাকা মারছে। একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আমরা জানছি যে কাটাল রানী যখন ওই বাড়িতে অবস্থান করেছিল তখন আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের নাম্বার প্লেটওয়ালা 4টা গাড়ি উপস্থিত হয় এবং গাড়িগুলোতে যারা আসেন তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। এই ধরনের ঘটনা ঘটে যখন ফেডারেল এজেন্টরা, ফেডারেল এজেন্ট মানে বুঝেছেন তো, আমাদের যেমন দুদক টুদক আছে না, ডিবি টিভি আছে না, উঙ্কা আর কি,
এবং গাড়িগুলিতে যারা আসেন তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। এ ধরনের ঘটনা যারা ঘটে যখন ফেডারেল এজেন্টরা কাউকে জিজ্ঞাসাবাদ করতে আসে, আমরা ধরে নিচ্ছি যে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসছিল এবং হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করতে আসছিল। আমরা শীঘ্রই বিষয়গুলো কনফার্ম করতে পারবো বলে আশা করি, তবে জয় যে একটা বড় পেজ গিতে পড়ছে তা আমরা নিশ্চিত। ওয়াশিংটন ত্যাগ করার আগে কার্লা রানি ভয়েস অফ আমেরিকা একটা ইন্টারভিউ দিয়ে তার অপ্রাপ্তির যত জ্বালা যত বিষ সবই উগড়ায় দিছে। আমি তো এটা নিয়ে একটা এপিসোড করেছি তাই না, যদি না দেখে থাকেন তাহলে দেখে নিয়েন, ওই যে শত রূপার সাথে। তো যাই হোক, আমেরিকার উদ্দেশ্যে সে বলে স্যাংশন দিলে আমেরিকায় আসবো না, না আসলে কি আসে যায়, আমাদের দেশে এখন যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে, কাজেই আমরা দেখব কি করে তারা। চিন্তা করেন দেশের স্বার্থের প্রতি কতটুকু দায়িত্বজ্ঞানহীন হলে কেউ এই ধরনের কথা বলে। ইউরোপ আমেরিকায় রপ্তানি করে চলে আমাদের দেশের কারখানাগুলি, সেখানে এই কারণে কর্মসংস্থান হয়, টুঙ্গি পাড়ার কবর পূজা কইরা কোনো কর্মসংস্থান হয় না। আমেরিকা যদি এটা শুনে আর একটু টাইপ দেয় তাহলে কর্মসংস্থান তো কার্লা রানির হাসিনার মধ্যে ঢুকে যাবে। কার্লা রানি যখন আমেরিকায় উচ্চ পর্যায়ে কারোর সঙ্গে দেখা করার তদবি করতেছিল তখন ঢাকায় তার স্পেন্সাররা, বিশেষ কইরা বিচার বিভাগ ধ্বংসকারী কুলাঙ্গার আইনমন্ত্রী আনিসুল হক, এটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়ার বিষয়টা সরকারের সক্রিয় বিবেচনায় আছে। এই পিশাচি নিয়ে যখন কারোর সাথে সাক্ষাৎ পেল না তখন ভয়ে যাওয়া আমেরিকাকে সে বলল বিদেশে যাইতে হইলে বেগম জিয়াকে জেলে ফিরে যাইতে হবে। এফবিআইনি মন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার আবেদন নাকচ কইরা দিল। তারপরে চিন্তা করেন কত বড় অমানুষ হইলে, কার্লা রানি একজন গুরুতর অসুস্থ বর্ষিয়ান মহিলা যিনি তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন, একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, তার জীবনটাকে একটা দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আমেরিকার কোন সিনিয়র অফিসারের সাথে দেখা করার সুযোগ পাওয়ার জন্য। চিন্তা করেন, উল্টা দেখেন বেগম জিয়া কিন্তু স্পষ্টভাবে জানাই দিয়েছেন যে তিনি কোনো শর্ত মেনে চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। এটাই হইল বেগম জিয়ার সাথে কার্লা রানির তফাত। ওই যে কয় না যে কোথায় রাজরানী আর কোথায় সুতমা রানী, তো বেগম জিয়া হইতেছে রাজরানী আর কার্লা রানী হইতেছে সুতমা রানী। সে যখন দেশে ফিরে আসছে এখন কিন্তু সে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, একটা মারপিট শুরু করবে, এটা শুনে ডরায় যায় না। আমি এটা অনেক আগে থেকেই কই আসতেছি যে ওই মরণ কামড় দিবে, মরণ কামড় মরার লক্ষণ, মরণ কামড় দিছে মানে ওর মরণ কাছে এসেছে। সে কোনো প্রকার একটা নিষেধাজ্ঞার ভোট করার চেষ্টা করবে, সেটার জন্য জাতিকে যত বড় মূল্যই দিতে হোক না কেন। এই কাজে সে ব্যবহার করবে প্রশাসন, আদালত, পুলিশকে, বিশেষ করে পুলিশের এক ডজন কর্মকর্তা, এদেরকে নাম দিছি ডার্টি ডজন। হ্যাঁ, তো এই নামে কলে একটা সিনেমাও আছে। যাই হোক, তাদেরকে সে লেলাইয়া দিবে গণতন্ত্র, মানবাধিকার এবং অবাধ সুষ্ঠুর অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে যারা মাঠে নামছে তাদের বিরুদ্ধে। কারা কারা আছেন এই ডার্টি ডজনের মধ্যে? এই যে এক নাম্বার বিপ্লব কুমার, দুই নাম্বার জয়দেব কুমার ভদ্র, তিন নাম্বার মোল্লা নজরুল ইসলাম, চার নাম্বার কৃষ্ণপদ রায়। হে কৃষ্ণপদ রায় কলেজ ছাত্র ইউনিয়ন করেছি, আঙ্কের একটু সিনিয়র মনিরুল ইসলাম, হ্যাঁ এরা আবার কলেজ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করেছিল, খুরশেদ হোসেন, হাবিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, আতিকুল ইসলাম, মামুন মানে ওই আইজিপি যে আর কি, তারপরে কামরুল হাসান, হারুনুর রশিদ মানে ভাতের হোটেলের হারুন, এর মধ্যে আইজিপি সব তো আগের থেকেই স্যাংশন খেয়ে বসে আছেন, বাকিদের মধ্যে অনেকে ইতিমধ্যে ভিসা রেস্ট্রিকশন খাইছেন। কি ভাই জান খাইছেন না? আলহামদুলিল্লাহ, আরো খাইবেন, কেবল তো শুরু, এখনো শেষ হয় নাই। তো এই ডার্টি ডজন রে বলি, এখনো সময় আছে, আপনারা হুশে আসেন। আমেরিকা আপনার নেত্রীর সাথে ওয়াশিংটনে কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ দেয় নাই, একটা সাক্ষাৎ দিছে সেটা এমবাসিতে আইসা বইলা গেছে কি করতে হবে। এই যে ট্রিটমেন্ট করলো আমেরিকা, তারে কার্লা রানির নাম তাদের খাতা থেকে খারিজ করে দিছে। এরপর পরই সে আমেরিকার বিরুদ্ধে উন্মাদের মতো কথা বলা শুরু করেছে, আমেরিকার সাথে পাঙ্গা দিয়া কেউ টিকে থাকতে পারে না, এটুকু বোঝার মতো আক্কেল নিশ্চয় আপনার আছে। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি তার সাথে গুলতি নিয়ে লাগছেন আপনি, আপনাদের সাথে তো দেশের মানুষও নাই, দেশের মানুষ যদি থাকলো নি তাও না একটা ফাইট দিবার পারলেন নি। ওই যে সাদ্দাম হোসেনের সাথে দেশের মানুষ ছিল, তো আপনার সাথে তো কেউ নাই, একটা এক্সপায়ার্ড মালের লাঠিয়ালের ভূমিকা পালন করে আপনারা কেবল আপনাদের নিজেদেরই না নিজেদের পরিবারের এবং ভবিষ্যৎ বংশধরের যে কি ক্ষতি করবেন সেটা একবার ভাইবা দেখতে বলি, কি ক্ষতি করবেন শুনেন। এই যে আমেরিকা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে সেটা আপনাদের বিষয়ে সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পরে, আপনি ভালো কইরা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে ঘোষণাটা পড়ে দেখেন, সেখানে কতটা বলা আছে। এইটার মানে হইল যারা রেস্ট্রিকশন খাইছে বা খাবে তাদের প্রত্যেকের উপরে আমেরিকা একটা ফাইল তৈরি করেছে। আপনারা করেন না ফাইল, আমাদের নামে করেন নাই ফাইল, উঙ্কা ফাইল আপনাদের নামে তৈরি হয়েছে। আপনারা তো ভালো করিয়া জানেন
যে আমাদের দেশে পুলিশ, এনএসআই, ডিবি, ডিজিএফআই যদি কারো নামে একটা ফাইল খুলে তাহলে সেই লোকের খাওয়া দাওয়া ঘুম সবই লাটে উঠে যায়। আমার নামে একটা ডিজিএফআই ফাইল খুলেছিল, আমার দেশ তারা লাগেছে। তাও তো আমি তো একজন অ্যাক্টিভিস্ট, আমার কাছে আমার তো সারা দুনিয়ার জায়গা আছে, তাই না? আমি তো রিফিউজি স্ট্যাটাস পাইছি। হ্যাঁ, আমার প্রোটেক্ট করবে, জাতিসংঘ প্রোটেক্ট করবে, আপনাকে প্রোটেক্ট করবে, আপনি তো দুর্বৃত্ত। এই ফাইল না উঠে নিলে আমি যেমন ফেরবে পারবো না দেশে শিঙ্কা, এই ফাইলের দুশ্চিন্তায় যাদের ফাইল হয়, যাদের নামে ফাইল করিছেন তাদের জীবন হারাম হইয়া যায়। এইবার আপনাদের নামে বিশ্বের সবচাইতে শক্তিধর দেশের পররাষ্ট্র দপ্তর, জাতীয় নিরাপত্তা দপ্তর, গোয়েন্দা সংস্থাগুলিতে ফাইল খোলা হয়েছে। এই ফাইল শুধু আপনাদের নামেই না, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, সবাই এই ফাইলের আওতায় পড়বে। হ্যাঁ, আমার বাসার লোক পাঠান, হ্যাঁ, আমার কি কি সম্পত্তি আছে, আমার আত্মীয় স্বজনকে তার লিস্টি করেন মাসের পর মাস, দেখেন ওগার মধ্যে ঢুকাই দিবে, এবার তোর লিস্টি ঢুকে দিবে। তো ভিসা রেস্ট্রিকশন তো খাবো তুই, তোর পলা বউ সবাই আমেরিকা বা অন্য কোনো পশ্চিমা দেশে ভিসা নিতে গেলে ধরা খাবে, নাতি নাতনিরও ধরা খাবে। কোনোদিন যদি ভিসা নিতে যায় তাহলে পিতামাতা হিসাবে তো তোকে পোলা পানের নাম আসবে, তাই না? পোলা মাইয়ার নাম আসবে। তো দেখবে যে ভিসা রেস্ট্রিকশন খাইছিল, ওর পোলা আমরা কেন দিব? নাতি নাতনিও দেশের বাইরে যেতে পারবে না, ভিসা পাবে না। এই যে একটা কঠিন জাল, তার থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, আপনারা আয়না ঘর বানাইছেন না, হ্যাঁ, তাই না? আমেরিকা যে আপনাদের নামে ফাইল নামের আয়না ঘর বানাইছে, তাতে আপনি আপনার স্ত্রী, সন্তান, নাতিপুতি বছরের পর বছর, দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম বন্দী হইয়া থাকবে, মনে থাকে যেন। তবে এটা থেকে বাঁচার একটা উপায় আছে, যদি আমার কথা শুনেন। এতক্ষণ তো গালাগালি করেছি, একটা বুদ্ধি দেই। আমার ধারণা কাটাল রানি উন্মাদ হইলেও আপনাদের মধ্যে কেউ কেউ কমন সেন্স আছে, নিজের বুদ্ধি বিবেচনা এটা করতে পারেন। আপনার যদি আপনাদের কর্মকাণ্ড দিয়া আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলির কাছে আগামী দিনগুলোতে একটা বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেন যে আপনারা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিবন্ধকতা হইয়া দাঁড়ান নাই এবং গণতন্ত্র, মানবাধিকারের বিরুদ্ধে কাটাল রানির বরকন্দাজ হইয়া মাঠে নামেন নাই, তাইলে আপনাদের এই রেস্ট্রিকশন একদিন তুলে নেওয়া হবে। এটা অনেক ক্ষেত্রে করা হয়েছে আগে। ফাইল ধ্বংস করা হবে না, কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ করে রাখা হবে। আপনারা যে জঘন্য অপরাধ করেছেন তাতে আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা খুবই কঠিন, তবুও দেশে একটা ক্রান্তি লগ্নে প্রবেশ করেছে, তাই আপনাদেরকে একটা সদুপদেশ দেওয়ার একটা প্রয়োজনীয়তা বোধ করেছি। আপনারা আপনাদের পরিবারের সাথে ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় আমেরিকার অ্যাকশনের যে ভয়ানহ পরিণতি, যাকে বলে আপনাকে না বরঞ্চ পুরো পরিবারকে জন্ম জন্মান্তরে তাড়া করে ফিরবে, সেটা নিয়ে আলোচনা করবেন। দেখেন আপনার পরিবারের সদস্যরা কি বলে। একটা দ্রুত পতনশীল স্বৈরাচারের সপক্ষে দাঁড়াইয়া নিজের এবং পরিবারের ভবিষ্যৎ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার মধ্যে কোনো বীরত্ব নাই, এটা নরাধম এবং কাপুরুষের কাজ। এই শেষ পর্যায়ে যদি সিধা হইয়া যান এবং দেশের মানুষের বিরুদ্ধে আপনার অত্যাচার এবং নিপীড়নের যন্ত্র পরিহার করেন, তাহলে আপনারা আমেরিকার হাত থেকে এবং বাংলাদেশের আপামর মানুষের মনে দীর্ঘদিন জমে থাকা তীব্র ক্ষোভের হাত থেকে বাইসা গেলেও যেতে পারেন। আমি আপনাদের আগে কোনোদিন উপদেশ দিই নাই, কারণ আপনাদেরকে আমি জঘন্য প্রকৃতির এবং অমানুষ হিসেবে বিবেচনা করি। আজকের পরে আমি আপনাদেরকে আর কোনো ধরনের উপদেশ দেব না, শুধু এইবার যা বললাম সেটা একবার ভাইবে দেখেন, নিজে ভাবেন, বউ পোলাপান নিয়ে ভাইবে দেখেন। এরপরে আর কইয়েন না যে সময় থাকতে আমি সাবধান করি নাই।